প্রতীক্ষার অন্তত আজি মুকলি হব মহানগরীর মালিগাঁও পান্ডুঘাট আর কামাখ্যা গেট সংযোগী উড়ন সেতু। অবসান ঘটিব দুবছর চারি মাস জোড়া যানজটর সমস্যার। উড়ন সেতু কিছু সময়ের পিছতেই মুকলি করব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উল্লেখযোগ্য যে চারিলেনযুক্ত 2.065 কিলোমিটার দৈর্ঘ্যর উড়ন সেতু নামকরণ করা হয়েছে নীলাচল উড়ন সেতু হিসাবে। আর উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীগীর উপরি মন্ত্রী অশোক সিংহল, সাংসদ কুইন ওজা, বিধায়ক ত্রয় অতুল বরা, সিদ্ধার্থ ভট্টাচার্য আর রমেন্দ্র নারায়ণ কলিতাও উপস্থিত থাকিব। আর এই মুহূর্তত কিছু পরিবেশ দেখাব বিচার আটক ধুনকায় সজা হয়েছে এই উড়ন সেতু আর যথেষ্ট সংখ্যক লোকের দীর্ঘদিনিয়া সমস্যার আসলে আজির দিনটির অবসান ঘটিব। আমি এই মুহূর্তে পরিবেশ দেখাইছো কেন ধরনের আসলে সজায় পড়াই তোলা হয়েছে। আজি কিছু সময়ের পিছতেই রাজ্যখনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করব এই উড়ন সেতু, আর যার নাম দিয়া হয়েছে নীলাচল উড়ন সেতু নামেরে। আর ইয়ার জড়িয়ে বহু সংখ্যক লোকের যথেষ্ট সমস্যার অবসান ঘটিব। আর এই এলাকাট দেখবলে পাওয়া গৈছিল যে যানজটর সমস্যাই মুখ্যত সমস্যা বা মূলত সমস্যা হিসাবে বিবেচিত হয়েছিল। আর যানজটর সমস্যাক বিভিন্ন সময়সাত সাধারণ যখন যাত্রী আছিল সেই যাত্রী সকল বিপাঙত পড়ছিল। আর দীর্ঘ সময়েরপরা এই উড়ন সেতুর নির্মাণ কার্য চলি আছিল, আর নির্মাণ কার্য চলি থাকার সময়সাত আসলে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছিল, যানজটর সৃষ্টি হয়েছিল। কিন্তু আজি আসলে সেই প্রতীক্ষার দিনটু বা প্রতীক্ষার অন্ত পড়লে আমি এই মুহূর্তে সেই পরিবেশ দেখাইছো। কিছু সময়ের পিছতেই রাজ্যখনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হব। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে, আটক ধুনিয়াক আসলে এই পরিবেশ সাজু করা হয়েছে। বর্তমান সময়সাত মুখ্যমন্ত্রীগীর উপরও মন্ত্রী অশোক সিংহল, সাংসদ কুইন ওজা, বিধায়ক ত্রয় অতুল বরা, সিদ্ধার্থ ভট্টাচার্য আর রমেন্দ্র নারায়ণ কলিতা উপস্থিত আছে। আর কিছু সময়ের পিছত আমি পুনপটিয়াকৈ সেই পরিবেশটির মাজলে আপনার লোক যাম।